আজ এমন একটি এমন একটি মুহূর্তে এমন একটি দাঁড়িয়ে এমন ভাবে জনগণ কাঠুয়া দাঁড়ানো তখন চিন্তাও করিনি। আমরা উন্নয়ন চেয়েছি, সে উন্নয়ন কত বেশি শুভ, সে উন্নয়নের জন্য আমরা সবাই একসাথে কাজ করব, আমরা থাকব, সে উন্নয়ন আমরা অংশীদার হতে চাই। কিন্তু আজ এমন একটি উন্নয়ন হচ্ছে, 104 ফুট ধরে আমাদের হাজার হাজার বাড়িঘর ভেঙে যাবে। তারপরে শুনতে পাচ্ছি এখন সিবিডি হয়ে সিবিডি হয়ে পুরো কামরাঞ্চলের অত্যন্ত কষ্টের মধ্যে হয়ে দাঁড়িয়ে সংগ্রামী সাহায্যের সহায়তা বন্ধুর আমার মানুষের পরিবারের কোনো উন্নয়ন আমার আপনার একটু হতে দেবে না। আমি নগর পিতা ফ্রেশার ভক্ত মানুষ তাদের মাইকে বলতে চাই, আপনি আপনার প্রজেক্ট নিয়ে আপনার পরিকল্পনা নিয়ে আপনার পরিকল্পনা কি বলে সেটা আমরা জানি না। আমি চাই আমার সকলের মানুষ কি বলে এবং কি বলে আপনি সেই ভাষা বুঝলেন। আমি আপনার জায়গা কোথায় করলে আমার মনে হবে কোথাও প্রকাশ করে আপনি বলেন আমরা যে আপনার মধ্যে আছি সাপনাটা খুব করে দেন। প্রিয় বন্ধুরা আমার কষ্টের ভোটটা ফেলে দেয় তখন বাসায় যায় আমার সন্তান আমাকে বলে বাবা আমরা কি কামরাজ থাকতে পারবো, আমার বাড়িঘর থাকবে, আমি কোনো জবাব দিতে পারি না, আমার কোনো জবাব নাই। এরা আমাদের একমাত্র শুধুমাত্র আমাদের মেয়র সাহেবের কাছে, ইনশাআল্লাহ মেয়র সাহেব আমাদেরকে জবাব দিবেন। আমরা